কিন্তু আমি তো আর কিছুতেই ও বাড়িতে যেতে পারবো না। আমি তো হেডমিস্ট্রেসকে কথা দিয়ে এসেছি। এদিকে স্যার বলে দিলেন ইটস মাই অর্ডার, এখন আমি কি করব? রাধামা, কি হয়েছে মা? তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, তুই খাবার ফেলে রেখে চলে এলি? তুই তো কখনো এমনটা করিস না। কি হয়েছে মা আমাকে বল, কিসে এত কষ্ট পেয়েছিস? সেই সকালবেলা বাড়ি ফেরা আসতো তুই কেমন যেন মনটা খারাপ করে শুয়ে রয়েছিস, কারোর সঙ্গে কথা কইছিস না। মায়ের ওপর রাগ হয়েছে না অন্য কিছু হয়েছে? আমাকে বল না মা, বল না, তোর এই বুড়ো ছেলেটাকে বল না মা, বলবি না? তোমাকে মিথ্যে বলতে যে আমার কি কষ্ট হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা, তবু তোমায় কষ্ট দেব না বলে বলতে হচ্ছে। দেখেছিস, দেখলি তো, কোনো কথা জিজ্ঞেস করলে চুপ করে রয়েছিস, একটা কথার উত্তর দিচ্ছিস না। তোর কি হয়েছে রে মা, আমাকে বল না, বল না কি হয়েছে। সেরকম কিছু হয়নি বাবা, আসলে কিছুদিন অফিস গেছিলাম তো, সারাদিন অনেক কাজ করছিলাম, তারপর অনেক ভালো ভালো বন্ধু হয়েছিল, এখন আর যাবো না তো, তাই কিরম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। খামোকা কেন, চাকরিটা ছাড়তে গেলি বলতো? ওই তো তোমাকে বললাম না, খুব ধকল হচ্ছে গো বাবা। তবে ধকল তো হবেই, এতটা পথ ধকল হবে না? এটা শরীরে না কুলালে তুই কি করবি বল দেখি। বেশ করেছিস চাকরি ছেড়েছিস, বেশ করেছিস। দেখ মা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, ও দুদিন ওরকম মন কেমন করবে তাও দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, তুই তো আর বাড়িতে বসে থাকবি না, তুই আমার সঙ্গে আবার দোকানে যাবি, ব্যবসাপত্র দেখবি, তাঁতিপাড়ায় যাবি, তাঁত বুনবি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ও আর একটা কথা তোকে বলবার ছিল, ওই এখন বলবো কিনা ভাবছি, হ্যাঁ পরে বলবো, পরে বলবো। বাবা, তোমার রাধা রানীকেই তো বলবে বাবা, এত ভাবছো কেন বলো না। এই তো, এই তো আমার রাধা মায়ের মতো কথা, তবে আমি তো এই রাধা মাকেই দেখতে চাই। জানিস মা, তোর ওই বিষ্ণু কাকু আছে না, বিষ্ণু কাকু, আরে এ পাড়ার বিষ্ণু কাকু রে, আমার সঙ্গে দেখা হয়েছিল, তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ এনেছে, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, বর্তমানেই আদি বাড়ি, তবে কলকাতা এখন থাকে। এই যে আমরা বিষ্ণু কাকুর ছেলের বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, ওরাও এসেছিল, সেখানে তোকে ওরা দেখেছে, দেখে খুব পছন্দ হয়েছে। জানিস মা, তোকে দেখে ওরা কি বলেছে জানিস? বলেছে মেয়েটা একটু মোটা হলে কি হবে, মুখখানা একেবারে দুর্গা প্রতিমার মতো। শুনে আমার যে কি আনন্দ হয়েছে মা, আমি তোকে বলে বোঝাতে পারবো না। তো তো সেই বিষ্ণু কাকু বলছিল যে ওরা কালই আসতে চায় তোকে দেখতে। শোন মা, তোর মাকে এ ব্যাপারে আমি কোনো কথা বলিনি বুঝেছিস, তোর সঙ্গে ভালো করে কথাবার্তা কই নিয়ে তারপরে তোর মাকে বলবো। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা,
हमने चोरी नहीं किया, नहीं किया। सती तो ठाकुरे सामने तो क्यों ही मिथ्या कथा बोले ना? ताहोरे रामकिनान दादा सत्यि बोलछे? ताहोरे पालाटा के चुरी करलो? पुनके के चुरी करलो? सत्यिटा जानी की करे?